এটা পাওয়ার এই জন্য যাতে এই পিছনের পাটা আগাবে যখন ওই জন্য পাওয়ারটা জোরে আসবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আমি সেনসেবীর বাহাদুর বর্মন আর তোমরা দেখছো কিউকুশিন ক্যারাটে একাডেমি। তো বন্ধুরা, আমরা শিলিগুড়িতে আসলাম ট্রেনে করে, তারপরে আমরা এই যে বাস ধরলাম, বাস ধরে এখন যাচ্ছি কালিম্পং, যেটা কালিম্পংয়ের ডেলোতে। সেখানে আমরা ক্যারাটের ক্যাম্প করব, আমরা 5 দিন প্র্যাকটিস করব। তো সেই ভিডিওই তোমাদের দেখাচ্ছি। আর এই যে পাশে দেখতে পাচ্ছ সবুজ সবুজ গাছে ভরা চারদিক, এত সবুজ আর পাহাড় যে দেখে মন মুগ্ধ হয়ে যায় এই রকম। আর পাশেই রয়েছে বড় একটি নদী, আর তার একদম ধার দিয়ে বাসগুলো চলছে। খুবই ভয় লাগছিল, কিন্তু আবার ভালোও লাগছিল। চারদিকের পরিবেশ এমন সুন্দর, পাহাড় পর্বত এগুলো দেখলে কারি বা মন খারাপ থাকে। তো আমরা বাসে করেই যাচ্ছিলাম, এই দিকটা দেখো তো কি সুন্দর জায়গা, দেখলে পুরো মন জুড়িয়ে যায়, মনে হয় যে তাকিয়েই থাকি। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি হোটেল। এই যে তারপরের দিন অর্পিতা সেম্পাই নতুন ব্ল্যাক বেল্ট পেল, সে গেডিং দিয়েছিল গাগনাপুর ডোজোতে, আর ক্যাম্পে এসে শিয়ান বেল্ট পরিয়ে দিচ্ছে, এবং এখান থেকেই সার্টিফিকেটও দেওয়া হচ্ছে। অর্পিতা সেম্পাই বেল্ট পাওয়ার পরে শিয়ান যখন তাকে সার্টিফিকেটটা দিচ্ছে, আমি যখন সার্টিফিকেটটা ধরলাম তখন দেখছি অর্পিতা সেম্পাই নার্ভাস হয়ে কাঁপছে, কারণ তার মনের মধ্যে চলছিল যে আমি কখন ব্ল্যাক বেল্টটা পাবো, আর অনেক তপস্যা করে বহুত কষ্ট করে বেল্টটা পেয়েছে সে। আর এই যে ফাইনালি আমরা কালিম্পং সায়েন্স সেন্টারে চলে আসলাম সবাই লাইন করে। এবার এইখানে আমাদের ক্যারাটে ক্লাস হবে। যতক্ষণে লাইন করা হচ্ছে ততক্ষণে আমি তোমাদের এই কালিম্পং সায়েন্স সেন্টারের চারপাশটা আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখা যাচ্ছে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, আর চারদিক সবুজ গাছপালাতে ভর্তি, চারদিকটা এইরকম যে মনে হয় যে ওখানেই দাঁড়িয়ে থেকে সারাক্ষণ এই ভিউজগুলোই দেখি। আমার তো খুব দারুণই লাগছে, কারণ আমি পাহাড় খুব ভালোবাসি, পাহাড়ে ঘুরতে খুব ভালোবাসি। আর তোমরা কোথায় যেতে ভালোবাসো, পাহাড় না সমুদ্র? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এই যে এখন আমাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে, শিয়ান সবাইকে ডিপস দেওয়াচ্ছে। কালিম্পংয়ের ডেলোতে আমরা 22 মে থেকে 27 মে পর্যন্ত ছিলাম, আর এই 5 দিন আমরা খুব খুব এনজয়ের সঙ্গে প্র্যাকটিস করেছি। আর চারদিকের যে মনোরম পরিবেশ, উফ, মন মুগ্ধ করা। সেই পরিবেশে ওই রকম ভিউজ, ওই রকম চারদিকের যে আবহাওয়া, ওইগুলো ফিল করে আমাদের মনের মধ্যে একটা আলাদাই জোশ ছিল। আমরা যে 5 দিন এই কালিম্পংয়ে ডেলোতে ছিলাম, আমরা এক এক দিন এক এক জায়গায় ক্যারাটে প্র্যাকটিস করেছি। তো সেই সব ভিডিওগুলো এই চ্যানেলেই আসবে, আর সেগুলো দেখার জন্য তোমরা এই কিউকুশিন ক্যারাটে একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো,
এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দাও। আর সামনে যে পায়ে হ্যাঁ ও সাইড মে যায়গা ঠিক আছে বাদ এ ঘুরনা সিধি হয়ে যায়গা আবার এই যাচ্ছে আবার এই চলে আসবে পহলে জো পায়ে সামনে হে উসমে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ
এটা পাওয়ার এই জন্য যাতে এই পিছনের পাটা আগাবে যখন ওই জন্য পাওয়ারটা জোরে আসবে। ফাইনালি আজকের দিনের মতন ক্লাস আমাদের হয়ে গেল। নেক্সট ক্লাস আগামীকাল সকাল থেকে শুরু হবে, ভোর সেই 4:30 সময় উঠতে হবে এবং 4:45 মধ্যে রেডি হয়ে লাইন আপ করতে হবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।